আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিংয়ে ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম ও কোন মালামালের কি কাজ এর আগের ভিডিও থেকে আপনারা জেনেছেন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন হ্যান্ড টুলসের সঠিক নাম ও ব্যবহার ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ডিসক্রিপশন লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন তো চলুন কথা না বলে শুরু করে আজকের ভিডিও পাওয়ার টেক টি টুয়েলভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ চতুর্থতম ভিডিও ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং করতে এক নম্বরে প্রয়োজন ইলেকট্রিক তার বা কেবল বিদ্যুৎ এক স্থান থেকে আর স্থানে আদান প্রদান করার জন্য তার ব্যবহার করা হয় বাজারে বিভিন্ন সাইজের তার পাওয়া যায় তবে এদের মধ্যে ওয়ারিংয়ে ওয়ান আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এমের তারগুলো বেশি ব্যবহার করা হয় ইলেকট্রিক সুইচ হাউজ ওয়ারিংয়ের মালামালগুলোর মধ্যে আমরা সব থেকে বেশি যেটা ব্যবহার করি তার নাম হলো ইলেকট্রিক সুইচ ইলেকট্রিক সুইচের কাজ সাধারণত অন অফ করা বিভিন্ন ধরনের ইলেকট্রিক সুইচ বাজার পাওয়া যায় ছবিতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটির সঠিক নাম ওয়ান গ্যাং ওয়ান ওয়ে অন অফ সুইচ পিয়ানো টাইপ পুশ সুইচ এই সুইচটি কোলিং বেলের জন্য ব্যবহার করা হয় এর সঠিক নাম ওয়ান গ্যাং ওয়ান ওয়ে পুশ সুইচ পিয়ানো টাইপ টু এ সুইচ দুইটি লাইন ইন একটি লাইন আউট অথবা একটি লাইন ইন দুইটি লাইনের মধ্যে যে কোনো একটিতে আউট এরকম কাজের জন্য টু এ সুইচ ব্যবহার করা হয় এর সঠিক নাম ওয়ান গ্যাং টু এ সুইচ পিয়ানো টাইপ ইলেকট্রিক ইন্ডিকেটর সুইচ বোর্ডে বিদ্যুৎ আছে কি না সেটা বোঝার জন্য ইলেকট্রিক ইন্ডিকেটর লাইট সুইচ বোর্ডে ব্যবহার করা হয় ফ্যান রেগুলেটর ফ্যানের স্পিড কম বেশি করার জন্য ফ্যান রেগুলেটর ব্যবহার করা হয় ফ্যানের রেগুলেটর সার্কিটের সিজে সংযোগ করতে হয় ইলেকট্রিক ফিউজ সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে ইলেকট্রিক মালামালগুলোকে রক্ষা করতে সুইচ বোর্ডে এই ফিউজ ব্যবহার করা হয় বেড সুইচ সুইচ বোর্ড ছাড়াও সুবিধা জায়গা থেকে কোনো লোড নিয়ন্ত্রণ করার জন্য বেড সুইচ ব্যবহার করা হয় গ্যাং সুইচ এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে গ্যাং সুইচ বলে এমকে বক্সের মধ্যে সেট করা হয় বলে এগুলোকে এমকে সুইচও বলা হয় বাজারে বিভিন্ন ধরনের এই গ্যাং সুইচগুলো পাওয়া যায় একটি সুইচ থাকলে ওয়ান গ্যাং ওয়ান ওয়ে সুইচ দুটি সুইচ থাকলে টু গ্যাং ওয়ান ওয়ে গ্যাং সুইচ তিনটি সুইচ থাকলে থ্রি গ্যাং ওয়ান ওয়ে গ্যাং সুইচ চারটি সুইচ থাকলে ফোর গ্যাং ওয়ান ওয়ে ফোর গ্যাং সুইচ পাঁচটি সুইচ থাকলে ফাইভ গ্যাং ওয়ান ওয়ে ফাইভ গ্যাং সুইচ ইলেকট্রিক সকেট যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসে কারেন্টের সাথে সংযোগ দেওয়ার জন্য ইলেকট্রিক সকেট ব্যবহার করা হয় বাজার বিভিন্ন ধরনের ইলেকট্রিক সকেট কিনতে পাওয়া যায় মডেল ভেদে নাম থাকেও আলাদা আলাদা যেমন এই সকেটটি সঠিক নাম টু পিন সকেট পিয়ানো টাইপ এই সকেটটির নাম রাউন্ড থ্রি পিন সকেট ও সুইচ এই সকেটটির নাম ফ্ল্যাট থ্রি পিন সকেট এই সকেটটির নাম এম কে মাল্টি সকেট বা সিক্স পিন সকেট এমকে প্লাস্টিক বক্স বা এমকে সার্কুলার বক্স এমকে সুইচ ও সকেট ও গ্যাং সুইচ সেট আপ করার জন্য এই বক্সটি ব্যবহার করা হয় সুইচ বোর্ড একটি রুমের সকল ইলেকট্রিক্যাল যন্ত্র একটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটি সুইচ বোর্ডের মধ্যে সকল সুইচ সেট আপ করা হয় বাজারে বিভিন্ন ধরনের সুইচ বোর্ড পাওয়া যায় ফাইবার সুইচ বোর্ড প্লাস্টিক সুইচ বোর্ড স্টিল সুইচ বোর্ড ও কাটের সুইচ বোর্ড স্টিল সুইচ বক্স ইলেকট্রিক স্টিল সুইচ বক্স দেয়াল কেটে সিমেন্ট দিয়ে জ্যাম দেওয়া হয় তারপর যখন ঘরের কাজ পুরো শেষ হয়ে যায় তখন ঘর ওয়ার্নিং করার সময় তাতে ফাইবার বোর্ড বা গ্যাং সুইচ বোর্ডগুলো স্ক্রু দিয়ে লাগানো হয় এ সকল ইলেকট্রিক স্টিল সুইচ বক্স বিভিন্ন সাইজের হয়ে থাকে এরপর রয়েছে সিরামিক কাট আউট সিরামিক কাট আউট হলো এক ধরনের উন্নত ফিউজ সাধারণ ফিউজ ও কাট আউটের মধ্যে পার্থক্য হলো সাধারণ ফিউজ ছোট প্লাস্টিক ও নর্মাল হয়ে থাকে কিন্তু কাট বড় আকৃতির আকৃতি সিরামিক হয়ে থাকে কাট আউট সবসময় মেইন লাইনে ব্যবহার করা হয় যেন ঘরের লাইনে কোনো সমস্যা হলে কাট কেটে যায় ইলেকট্রিক মেইন সুইচ হাউজ ওয়ার্নিংয়ে মিটারের পরে এই সুইচটি ব্যবহার করা হয় একটি বাসার সমস্ত লাইনের মেইন সুইচ হিসেবে কাজ করে এই সুইচটি অফ করলে বাসার সমস্ত লাইন অফ হয়ে থাকবে এবং এই সুইচটি অন করলে বাসায় সমস্ত লাইন অন থাকবে সার্কিট ব্রেকার বর্তমান যুগে সিরামিক কাট আউট এবং মেইন সুইচের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার বাজার রয়েছে এদের মধ্যে হাউস ওয়ারিংয়ে ব্যবহার করা হয় এমসিবি এমসিসিবি আরসিবি এম ইত্যাদি টাইপের সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার ক্ষমতা নির্ণয় করা হয় এমপিয়ারে যেমন থ্রি এম্পায়ার ছয় এম্পায়ার দশ এম্পায়ার ষোলো এম্পেয়ার বিশ এম্পিয়ার এরকম রয়্যাল প্লাক স্টার স্ক্রু ও ফ্ল্যাট স্ক্রু যে কোনো ধরনের বোর্ড দেয়ালে আটকাতে হলে রয়্যাল প্লাগ স্টার বা মাইনাস স্ক্রু প্রয়োজন হয়ে থাকে হাউজ ওয়ারিংয়ের দেয়ালের উপরিভাগের চ্যানেল ও পাইপ ওয়ারিং করার জন্য রয়্যাল প্লাগ স্টার স্ক্রু ও ফ্ল্যাট স্ক্রু ব্যবহার করা হয় রয়্যাল বোল্ট সাদের নিচে কোনো কিছু শক্ত ঝুলানোর জন্য এই রয়্যাল বোল্ট ব্যবহার করা হয় ফ্যান হুক ফ্যান ঝুলানোর জন্য এই হুকগুলো ব্যবহার করা হয় ইলেকট্রিক সিলিং রোস সার্কুলার বক্স ঢেকে রাখার জন্য সিলিং রোস ব্যবহার করা হয় ইলেকট্রিক ব্যাটম হোল্ডার ইলেকট্রিক লাইট লাগানোর জন্য হোল্ডার ব্যবহার করা হয় বাজারে দুই ধরনের হোল্ডার পাওয়া যায় পিন টাইপ ও প্যাচ টাইপ পিভিসি পাইপ কন্ডুইট ওয়ারিং করার জন্য পিভিসি পাইপ ব্যবহার করা হয় পিভিসি চ্যানেল চ্যানেল ওয়ারিং করতে চ্যানেল ব্যবহার করা হয় পিভিসি টেপ হাউজ ওয়ারিংয়ের তার জোড়া দেওয়ার পর সেই জয়েন্ট এই টেপ দিয়ে ইনসুলেশন দেওয়া হয় যাতে তারের গেস বাইর হয়ে না থাকে এবং ইলেকট্রিক শর্ট না করে ইলেকট্রিক ফিটিংস হাউজ এর গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালগুলোর মধ্যে ঘরে বাইরে ছাদে দেয়ালে পাইপের সাথে সংযোগ করতে যে ফিটিংসগুলো ব্যবহার করা হয় তাকে ইলেকট্রিক ফিটিংস বলে এ সকল ফিটিংস পাইপের সাইজ অনুসারে তৈরি করা হয় যেমন এলবো সার্কুলার বক্স জয়েন্ট টি জয়েন্ট ব্যান ইত্যাদি জিআই তার হাউস ওয়ারিংয়ে পাইপের মতো তার বা কেবল ঢুকানোর জন্য প্রথমে জিআই তার পাইপের ভিতর প্রবেশ করাতে হয় তারপর জিআই তারের এক মাথায় ইলেকট্রিক তার পেঁয়াজ দিয়ে আর এক মাথা টান দিয়ে পাইপের ভিতর তার ঢুকানো হয় সার্কিট ব্রেকার বক্স সার্কিট ব্রেকার বসানোর জন্য এই বক্সগুলি ব্যবহার করা হয় সাব ডিবি বোর্ড একটি রুমের সকল কানেকশন বা একটি ফ্ল্যাটের সকল কানেকশন এই সাব ডিবি বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন করা হয় মেইন ডিবি বোর্ড একটি সম্পূর্ণ বাড়ি বা একটি সম্পূর্ণ বিল্ডিং এর সকল কানেকশন এই মেন ডিবি বোর্ড থেকে নিয়ন্ত্রণ বা ডিস্ট্রিবিউশন করা হয় তো প্রিয় দর্শক আপনারা যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন তাদের জন্য এই মালামালের নামগুলো জানা অত্যন্ত জরুরি ভিডিওতে যে মালামালগুলোর নাম বললাম এই মালামালগুলো ছাড়াও আরও বিভিন্ন মালামাল হাউজ ওয়্যারিং এ ব্যবহার করা হয় যা আপনারা ধাপে ধাপে শিখতে পারবেন পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন বৈদ্যুতিক প্রতীক বা ইলেকট্রিক্যাল স্যাম্বল আপনি যখন কোনো কনস্ট্রাকশন সাইটে ইলেকট্রিক্যাল কাজ করতে যাবেন তখন আপনাকে কাজ করার জন্য ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইনে কিন্তু লেখা থাকে না কোন জায়গায় ফ্যান কোন জায়গায় লাইট কোন জায়গায় পয়েন্ট হবে সেখানে শুধু প্রতীক দেওয়া থাকে তাই ইলেকট্রিক্যাল প্রতীক বা স্যাম্বলগুলো জানা অত্যন্ত জরুরি তো এই ছিল আজকে ভিডিও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও